हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल संदीदेस कुकिंग वर्ल्ड। आज के दाय जोड़े रही है बांग्लादेशी ट्रेडिशनल नारिकेल नाड़ू रेसिपी। जादेर काछे नारिकेल नाड़ू बनानो खूब बेशी झामेला मने हय, तारा आमार आजकेर ई रेसिपि फलो करते पारेन। एकेबारे सहज भावे मात्र तीनटी उपकरण दिए ट्रेडिशनल नारिकेल नाड़ू तैरि करे देखाबो। जा ब्यापार हलो, ट्रेडिशनल नारिकेल नाड़ूर स्वाद पेते अवश्यई आखिर गुड़टाकेई व्यवहार करते हबे। तो आज के नारिकेल नाड़ूर रेसिपिते आमार जा जा लागबे, आमी एकटा फ्राईपैन निये निएछि आर एर मध्ये दिए दिच्छि देड़ कप फ्रेश कोरानो नारिकेल। आपनारा चाइले ड्राईटाओ व्यवहार करते पारबेन। आर दिए दिच्छि हाफ कप थेके एकटु बेशि आखिर गुड़। तो आपनारा चाइले किन्तु एखाने खेजुरेर गुड़टाओ व्यवहार करते पारबेन, तबे ट्रेडिशनल जे टेस्ट सेटा पेते किन्तु आखिर गुड़टाई व्यवहार करते हय, अथवा पाटालि गुड़ो एखाने व्यवहार करा जाबे। आमी नारिकेल आर गुड़टाके हाथ दिए चटके निच्छि, खूब भालोभाबे चटके निच्छि। एते करे আমার রান্না করার কাজটা অনেকটা সহজ হয়ে আসবে। খুব ভালোভাবে চটকে নিয়ে এভাবে পানি বের করে নিতে হবে। যে কাজটা আমি চুলোয় করতাম সেটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু সময়ও কম লাগে। আর ফ্রাইপ্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করব। আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তিন চারটি এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে ফ্লেভারটি একটু ট্রেডিশনালি আসে। চেষ্টা করবেন একটু ঘি দিতে, আর ভালো না লাগলে স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। পুরো আঁচটাই কিন্তু মিডিয়াম আঁচে আছে। এখন এটা সিদ্ধ হয়ে আসছে, কিছুক্ষণ রান্না হতেই এটা কিন্তু আঠালো ভাব চলে আসবে, কারণ অলরেডি আমরা হাত দিয়ে যে চটকানোর কাজটা সেটা হাত দিয়ে করে নিয়েছি। তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুত এটা রান্না হয়ে যাবে। এভাবে নারিকেল নাড়ু বানাতে খুব বেশি সময় লাগে না, একেবারে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই নারিকেল নাড়ুটা মানে বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। দেখেন একেবারে আঠালো হয়ে আসছে, যত দ্রুত সম্ভব এখন হাত দিয়ে একটু শেপ দিয়ে নিতে হবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এবং নামিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না। হাতে একটু ঘি দিয়ে দিয়েছি, একবারই দিয়েছি ঘি, বারবার দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি এই নারিকেল থেকে তেল বেরোয় আসবে। হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা যখন নারিকেল নাড়ু বানাবেন, খুব বেশি যখন বানাবেন, তখন সাথে দুই তিনজন নিয়ে নেবেন, যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নারিকেলের যে মিশ্রণটা সেটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে ড্রাই আউট হবে না। এভাবে এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাংলাদেশি ট্রেডিশনাল নারিকেল নাড়ু। একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। একেবারেই কিন্তু ভেতর থেকে সফট আর জুসি হয়েছে, আর খেতেও দারুণ মজা। আজকে আমরা আখের গুড় দিয়ে কীভাবে নারিকেল নাড়ু বানাতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। আরেক দিন চিনি দিয়ে কীভাবে নারিকেল নাড়ু বানাতে হবে সেই রেসিপি শেয়ার করব। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যে কোনো অকেশনালি কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিবেন। আবারও হাজির হবো মজার মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।